জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ার পর দৃষ্টিনন্দন এই লাল মসজিদ দেখতে এবং নামাজ আদায় করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছেন মুসল্লিরা। ঢাকার কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় মসজিদটি 1868 সালে নির্মাণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পূর্বপুরুষেরা। নামাজ পড়তে আসা মুসল্লিদের স্থান সংকুলন না হওয়ায় প্রতিমন্ত্রী নিজস্ব অর্থায়নে 2020 সালে মসজিদটি সংস্কার করেন। 150 বছরের পুরনো মসজিদকে ঐতিহ্যের স্মারক হিসেবে স্বরূপে রেখে সংস্কার এবং পাশে আরেকটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করা হয়। নান্দনিক লাল মসজিদটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বেশ প্রচার পেয়েছে এরই মধ্যে। 2021 সালে কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদটিকে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এ স্বীকৃতির খবর জেনে দূর দূরান্ত থেকে নামাজ আদায় ও একনজর মসজিদটিকে দেখতে কেরানীগঞ্জে রোজ জড়ো হচ্ছেন শত শত মানুষ। আমরা হাসনাবাদ থেকে আসছি, এই মসজিদটা দেখতে অনেক সুন্দর, তাতে পরিষ্কার হয়েছে, এই জন্য আসছি মসজিদটা দেখার জন্য। নামাজ পড়তে আসছি, জুম্মার নামাজ। অনেক শুনেছি যে ধলেশ্বর এরিয়াতে একটা লাল মসজিদ হয়েছে, তো তা দেখার জন্য আমি আমার আঙ্কেলকে নিয়ে আর কি আসলাম। বিশেষ করে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করতে কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় ছুটে আসেন অসংখ্য মুসল্লি। তবে অন্য দিনগুলোতেও মসজিদটির স্থাপত্যশৈলী দেখতে ভিড় করেন অনেকে।